নমস্কার নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। চোখ রাখবো দাম ছড়ার দিকে। রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা প্রতিনিয়ত প্রায় প্রতিনিয়ত বলা চলে দেখতে পাই যে জলের সমস্যা কিন্তু বর্তমান। সেই জায়গাতে জলের সমস্যাগুলো সমাধান হচ্ছে, কিন্তু তার আগে সাধারণ মানুষকে পথে বসতে হচ্ছে। পথ অবরোধ করার এই ট্রেন্ড জারি রয়েছে বিভিন্ন জায়গায়, এবং এই পথ অবরোধ করার ট্রেন্ডে সুফলও কিন্তু আসতে দেখা গেছে বিভিন্ন সময়ে। এর আগে যখন অভিযোগ জানানো হয় সেই অভিযোগে কাজ হয় না, দপ্তরের আধিকারিকরা তোয়াক্কা করেন না সেই অভিযোগগুলোর, কিন্তু যখন পথ অবরোধ করা হয় তখন দেখা যায় দপ্তরের আধিকারিকরা নড়ে চড়ে বসেন। আজ পথ অবরোধের চিত্র দেখা গেল দামছড়ার খেদাছড়া বাজারে। জলের দাবিতে পথ অবরোধ খেদাছড়া বাজারে। প্রমিলা বাহিনীর বক্তব্য, তারা প্রায় দু সপ্তাহ ধরে সাপ্লাইয়ের জল পাচ্ছেন না, ফলে নানান সমস্যা দেখা যাচ্ছে। বৃষ্টির জল সংরক্ষণ করে তারা পান করতে হচ্ছে, তাদের ছড়ার জল পান করতে হচ্ছে, যার জেরে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের খেদাছড়া বাজারে। দীর্ঘ দুই সপ্তাহ ধরে যারা পাচ্ছেন না জল, এ বিষয়ে ডিডব্লিউএস দপ্তরের এসডিও গোবর্ধন কলিকে ফোন করা হলে তিনি জানিয়েছেন যে মাত্র দুদিন বন্ধ ছিল, মেশিন খারাপ ছিল, কিন্তু দেখা যায় বাস্তব অর্থে সে বাজারে এখনো কিন্তু জলের কোনো ব্যবস্থা হয়নি। খেদাছড়া বাজার এলাকায় পথ অবরোধ করে বসেছেন এলাকার প্রমিলা বাহিনী। দুই সপ্তাহ ধরে তারা জল পাচ্ছেন না, এমনটাই অভিযোগ কিন্তু করছেন তারা। খেদাছড়া বাজার এলাকায় প্রমিলা বাহিনীরা পথ অবরোধ করেছেন। দীর্ঘ দুই সপ্তাহ ধরে তারা জল পাচ্ছেন না, বৃষ্টির জল সংরক্ষণ করে তাদের পান করতে হচ্ছে, তার পাশাপাশি ছড়ার জলের উপর নির্ভর থাকতে হচ্ছে। দামছড়া এলাকায় এটা নতুন কোনো ঘটনা নয়, দীর্ঘদিন কিন্তু বিভিন্ন জায়গাতে যে জলের সমস্যা রয়েছে সাধারণ মানুষের, সেই চিত্রটা আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি। বিভিন্ন জায়গাতে জলের সমস্যার সমাধান হলেও অন্য জায়গাতে দেখা যায় পরবর্তী সময়ে জলের সমস্যা উঠে আসে। পথ অবরোধের এই ট্রেন্ড এখানেও কিন্তু দেখা যাচ্ছে। দীর্ঘ রাস্তার দুধারেই গাড়ি জমে গেছে, যাতায়াত করতে পারছে না সাধারণ মানুষ, যাত্রী দুর্ভোগ দেখা যাচ্ছে। কিন্তু দপ্তরের আধিকারিকদের ফোন করা হলে দুদিন মাত্র দপ্তরের আধিকারিকদের জানানো হলে সে ব্যাপারে তিনি যে বিষয়টা বললেন যে মাত্র দুদিন সেখানে বন্ধ ছিল, এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে এই গ্রাউন্ডে গিয়ে দেখা গেছে যে সেই জায়গাতে জল কিন্তু তখনও তারা পাননি, এবং সেখানে আধিকারিক থেকে শুরু করে কেউই এখনো কিন্তু এসে পৌঁছাননি সেই জায়গাতে। প্রমিলা বাহিনী পথ অবরোধ করে বসে আছেন দামছড়া খেদাছড়ার বাজারে। কি বলছেন, কি অভিযোগটা করছেন প্রমিলা বাহিনীর যারা আজকে পথ অবরোধ করেছেন, শুনবো। আলে বোম জিলিয় দেব বর্মা চিনে অখেদা সরা করাই করাই মছম পারাওয়া দই নিবা গেছে বেলা কেন প্রবলেম খা দই রক ফাইয়া সাপ্লাই বো সব সময় রিয়া কারে তঙ্গে বরিয়া বাজার অংশে বরক সব সময় বরক নাখে বরক না লাইও চুন খাই রিয়া মুক্তারা পারা কলাই মছম পারা দই নিবা গেছে বেলা কেন প্রবলেম মানবা গে লামা মাকা সুকা গাড়ি বুঝুন মেয়ে রিয়া তিনি চিনে অবাক চিন সান মানে পুরান খাইয়ে রিয়া হিংকাঙ্কে। হাউ মেনি ফ্যামিলি আর দেয়ার ইন দেয়ার ভিলেজ? কত পরিবার আছে তোমাদের এখানে? আপনারা শুনলেন সেখানের যে
মহিলারা যারা পথ অবরোধ করেছেন তাদের কি অভিযোগটা রয়েছে? দীর্ঘ গাড়ির লাইন পড়ে গেছে রাস্তার দুধারে, যাত্রী দুর্ভোগ অবশ্যই সেখানে দেখা যাচ্ছে, কিন্তু যে দুই সপ্তাহ ধরে তারা পানীয় জল পাচ্ছেন না সেই কথাটাও কিন্তু বাস্তব, এবং আজকে তারা বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেছেন। পুলিশ আধিকারিকরা সেখানে এসেছেন, কথাবার্তা বলেছেন, কিন্তু তাদের অভিযোগে কিন্তু অনর, পথ অবরোধে কিন্তু অনর রয়েছেন সেই প্রমিলা বাহিনী। জলের দাবিতে আজ পথ অবরোধ করেছে খেদাছড়া বাজারের প্রমিলা বাহিনী। তাদের বক্তব্য, দুই সপ্তাহ ধরে তাদের পানীয় জল সাপ্লাইয়ের জল তারা পাচ্ছে না, নানান সমস্যা দেখা যাচ্ছে, যেহেতু তারা বৃষ্টির জল সংরক্ষণ করে তাদের খেতে হচ্ছে এবং তার পাশাপাশি ছড়ার জল তাদেরকে পান করতে হচ্ছে, নানান রোগশোগে ভুগছেন তারা। এখন দেখার বিষয় এই বিষয়টা কতক্ষণে সলভ হয়, যদিও আধিকারিকদের কিন্তু এখনো দেখা পাওয়া যায়নি। পুলিশ আধিকারিকরা সেই জায়গায় গেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু নিজেদের দাবিতে কিন্তু অনর রয়েছেন প্রমিলা বাহিনী। নিয়ে চট্টগ্রামে বিজ্ঞাপন বিরতি রয়েছে, আর অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।